প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ধাপে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তো এর আগে প্রাথমিক বিদ্যালয়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো আমরা সবাই জানি সেখানে 80টি MCQ অর্থাৎ 80 মার্কের পরীক্ষা হতো, কিন্তু প্রথম ধাপে অর্থাৎ 2023 সালের ডিসেম্বরে প্রথম ধাপে যে পরীক্ষাটি হয়েছে রংপুর অঞ্চলে সেটি কিন্তু 75 মার্কের পরীক্ষা হয়েছে। সেহেতু ধারণা করা যায় দ্বিতীয় ধাপের পরীক্ষাটিও 75 মার্কের হবে। তো দ্বিতীয় ধাপের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ 2024 সালের 2 ফেব্রুয়ারি। তো এই পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন সমাধান দেখাবো। তো যারা পরীক্ষা দিবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সুন্দর একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন, একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি যত হয়, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? এটি উত্তর হবে 48 টাকা, অপশন হবে ঘ। তো যারা এই গণিতগুলোর সমাধান পেতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্ট ম্যাথ সলিউশন বলে যে প্লে লিস্ট করা আছে উক্ত প্লে লিস্টে গেলে আপনি অবশ্যই প্রত্যেকটি গণিতের সমাধান পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, কয়টি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটি উত্তর হবে 9√3/4। তিন নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম? উত্তর হবে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, অপশন হবে গ। এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম, এখানে গ্যাপে বসবে ওয়ান অর্থাৎ অপশন হবে ক। চতুর্থ প্রশ্ন, থট হি টার্ড হার্ড হি ফেল্ড, এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সটি হবে হি টার্ড হার্ড বাট ফেল। চুজ দি অ্যাপ্রিসিয়েট মিনিং অফ দি আইডম সন সং, এটি হবে লাস্ট ওয়ার্ক, অপশন হবে খ, পায়ের আওয়াজ পাওয়া যায়, কি ধরনের রচনা? উত্তর হবে কাব্যনাটক, অপশন হবে ক। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? এটি উত্তর হবে 5%, অপশন হবে ক। দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, এটি অর্থাৎ ব্রক ইন, এই দুইটার মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপে বসবে আউট, অপশন হবে খ। ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? উত্তর হবে CFC, অপশন হবে খ। কে এর কোন মানের জন্য 2x + 5y + 8 = 0 এবং 2x - ky = 3 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না? উত্তর হবে -5, অপশন হবে ক। 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হবে 50% লাভ, অপশন হবে ঘ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটি হবে 8নং সেক্টর, অপশন হবে গ। এই যে প্রশ্নটি দেখলেন এই প্রশ্নটি কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? তো ঢাকা ছিল 2নং সেক্টর আর মুজিবনগর ছিল 8নং সেক্টর। তথ্য দুটি সুন্দর করে মাথায় রেখে দিবেন। একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 2 সেন্টিমিটার, পাতটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটি হবে 4, অপশন হবে ঘ। শিশুটি হাসতে হাসতে আমার কাছে, এর ইংরেজি হবে দি বেবি কেম টু মি লাগিং, দি বেবি কেম টু মি লাগিং অর্থাৎ অপশন হবে ক।
বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে? উত্তর হবে কমা, অপশন হবে গ। এপিকালচার বলতে কি বোঝায়? এটি উত্তর হবে মৌমাছির চাষ, অপশন হবে খ। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? উত্তর গিন্নি, অপশন হবে ক। হি ইজ এ জাস্টিস অফ দি হাইকোর্ট, হেয়ার জাস্টিস ইজ, ই অথবা অ্যান, অর্থাৎ এই জাস্টিস শব্দটি কি? এটি হলো একটি কমন নাউন, অপশন হবে ঘ। মুভ অ্যান্ড ডাই এই সেন্টেন্সটিকে সিম্পল করতে হবে, তো সিম্পল করলে হবে বাই মুভিং ইউ উইল ডাই, অর্থাৎ অপশন হবে খ। বিষ নেই তার কুলোপনা চক্কর, বাগধারাটির সঠিক অর্থ কোনটি? এটি উত্তর হবে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন, অপশন হবে ঘ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর শুকনো, অপশন হবে খ। 2010 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটি হবে স্পেন, অপশন হবে খ। কোনটি তৎসম শব্দ? উত্তর হবে কিংবদন্তি, অপশন খ। ড্যাশ মাদার রোজ ইন হেয়ার, এখানে বসবে দি, অর্থাৎ দি মাদার রোজ ইন হেয়ার, অপশন হবে গ। জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন, হেয়ার দি ওয়ার্ড মাদারলি ইজ, অর্থাৎ মাদারলি শব্দটি হলো অ্যাডজেক্টিভ, অপশন হবে গ। প্যানিক সিজাইড মি, দি প্যাসিভ ফর্ম উইল বি, উত্তর হবে আই ওয়াজ সিজাইড উইথ প্যানিক, আই ওয়াজ সিজাইড উইথ প্যানিক, অর্থাৎ অপশন হবে খ। পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কোন বিভাগে? এটি হবে বরিশাল। তো কিছুদিন আগে অর্থাৎ 2022 সালে জনসুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম এই বরিশাল বিভাগেই। তো অবশ্যই তথ্যটি মাথায় রেখে দিবেন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এটি হবে সচিব, অপশন হবে খ। কোন শর্তে লগ এ সমান ওয়ান? উত্তর হবে এ গ্রেটার দ্যান জিরো, এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, অপশন হবে খ। এভরিবডি নোজ দিস এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হবে, তো ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট নো দিস, অপশন হবে হু ডাজ নট নো দিস, অপশন হবে খ। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? উত্তর তৈরি পোশাক, অপশন হবে গ। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হবে 1907 সালে। আরও একটু তথ্য দিয়ে রাখি চর্যাপদ সম্পর্কে। এই চর্যাপদ নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে আবিষ্কৃত হয়েছিল মহামহোপাধ্যায় হর প্রসাদ শাস্ত্রী কর্তৃক, অর্থাৎ চর্যাপদ আবিষ্কার করেন কে? উত্তর হবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আর চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের পুঁথিশালা থেকে। কে দিন এনে দিন খায়? এর ইংরেজি হবে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, অপশন হবে ক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন হল ক। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হল বাংলা উপন্যাসের জনক। যদি বলা হয় বাংলা ছন্দের জনককে, তখন উত্তর আসবে সত্যেন্দ্রনাথ দত্ত। আর্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? উত্তর হবে মালদ্বীপ, অপশন হবে ঘ। দুটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু 12 একটি সংখ্যা 48 হলে অপরটি কত? উত্তর হবে 36, অপশন হবে ক। একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে? উত্তর হবে সামন্ত্রিক, অপশন হবে ঘ। দুটি বৃত্ত পরস্পরকে অন্ত স্পর্শ করল, বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেন্টিমিটার, অপর বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তর 4 সেন্টিমিটার, অপশন হবে খ। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? এটি উত্তর হবে চাহিদা, অপশন হল ঘ।
দি অ্যান্টোনিম ফর ইনিমিকাল। এই ইনিমিকাল শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হলো ফ্রেন্ডলি, অপশন হবে ক। আই উইশ, আই আর অ্যান আইডিয়াল টিচার। এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটারি করতে হবে, তো এক্সক্লেমেটারি করলে হবে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, অর্থাৎ অপশন হবে ক। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত, অপশন হবে ঘ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে দূষণীয়, অপশন হবে ক। একটু বানানটি খেয়াল করবেন, দ্বয়দীর্ঘ মধ্যঞ্চ মধ্যাহ্ন দীর্ঘী অন্তঃস্থলীয়া। এটি ক্রমিক সমানুপাতের, প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে এর মধ্যে সমানুপাতি কত? এটি উত্তর হবে 8, অপশন হবে খ। চল্লিশ হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? এটি উত্তর হবে 69, অপশন হবে ক। দি সিঙ্গুলার ফর্ম অফ কেরেটিরিয়া ইজ? এটি হবে কেরেটিরিয়ন, অপশন হবে ও। ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? উত্তর হবে 9 মিটার, অপশন হবে খ। পরবর্তী প্রশ্ন, করোনারি থ্রম্বোসিস অসুখটি? এটি হলো একটি হৃৎপিণ্ডের অসুখ, অপশন হবে গ। দি শি আর্গড ড্যাশ মি অ্যাবাউট দি ম্যারিজ, এখানে হবে উইথ, অর্থাৎ গ্যাপে উইথ শব্দটি বসবে, অপশন হবে ঘ। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। আমি কিন্তু এখানে 75টি প্রশ্ন সাজিয়েছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে, তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন। বর্ষা শুরু হয়েছে, এর ইংরেজি হবে দি রেইন হ্যাজ সেট ইন। দি রেইন হ্যাজ সেট ইন, অর্থাৎ অপশন হবে ক। একটু মিস্টেক। পরবর্তী প্রশ্ন, কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? উত্তর হবে কানাডা, অপশন হবে ক। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কতটি? উত্তর হবে 12টি, অপশন হবে ঘ। এই যতি বা ছেদ চিহ্নের প্রবর্তক জনক যাই বলি না কেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবেন বাংলা যতি বা ছেদ চিহ্নের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর প্রায়ুথ শান ওষা, অপশন হবে ক। অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? উত্তর ব্রেইল, অপশন হবে খ। অগ্নির সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর হবে দ্যুতি, অপশন হবে গ। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? উত্তর প্রাপকের ঠিকানা, অপশন হবে খ। তো 58 দাগের প্রশ্ন, যার কোনো মূল্য নাই সমর্থক বাগধারা কোনটি? উত্তর হবে ঢাকের বায়া, অপশন হবে ঘ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল? এটি উত্তর হবে 21টি, অপশন হবে খ। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন? উত্তর হবে ১৯৬৯ সালে।
এই উপাধিটি দিয়েছিলেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। তো অপশন হবে ক 1969। বিশ্বের কোনটিকে আদর্শ খাদ্য বলে? উত্তর দুধ। অপশন হবে ক। ভারী পানির সংকেত কোনটি? উত্তর হবে D2O। অপশন হবে ঘ। গুণহীনের বৃথা আস্ফালন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো হয়? উত্তর হবে অসারের তর্জন গর্জন সার। অপশন হবে খ। হি রেজড হিজ হ্যান্ড, হেয়ার রেজড ইজ এ ড্যাশ ভার্ব, এটি হবে ট্রানজিটিভ। অপশন হবে খ। ত্রিভুজের কোণগুলোর অন্ত সন্ধি খণ্ড ত্রয়ের ছেদ বিন্দুটির নাম কি? উত্তর অন্ত কেন্দ্র। অপশন হবে ঘ। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল? উত্তর হবে বিউটি। অপশন হবে ক। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? উত্তর হবে ইন্টারনেট। অপশন হবে ঘ। প্রথম ছয়টি 7 এর অযুগ্ম গুণিতকের গড় কত? উত্তর 42। অপশন হল গ। বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের? উত্তর ভারত। অপশন হবে ক। √3 এর পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান √3 এর পাওয়ার 2x-1 হলে এক্স এর মান কত? এটি উত্তর হবে 5। অপশন হবে গ। হোয়াইস ইজ দি কারেক্ট সেন্টেন্স? উত্তর হবে আই শ্যাল অ্যাভিল মাই সেলফ অফ দি অপরচুনিটি। অপশন হল ক। বার্ড এর প্রতিষ্ঠাতা কে? উত্তর অধ্যক্ষ আখতার হামিদ খান। অপশন হবে ঘ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? উত্তর অন্য গ্রহ। অপশন হল গ। 4√x=0.1 হলে এক্স এর মান কত? উত্তর হবে 0.00001। অপশন হবে ঘ। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তর 42 ডিগ্রি। অপশন হবে গ। তো ভিউয়ার্স, এই ছিল দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন সমাধান। তো এই পরীক্ষার জন্য সাজেশন, গণিতের নিয়মিত ক্লাস এবং সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। আমার ফেসবুক পেজের নাম সাব্বির একাডেমি। আমার পেজের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চ্যানেল অ্যাবাউটে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই লিঙ্কে ক্লিক করে মেসেজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।